একদম মা দুর্গাকেও কিন্তু এখানে গোল্ডেন রঙেরই সাজানো রয়েছে আর কিদি উপরে কিন্তু বেশ কিছু পায়ের ছাপ রয়েছে কোনো অন্যরকম আদলে কিন্তু এখানে মাতৃ প্রতিমাকে সাজানো মানে এখানে কতগুলো ফাঁসির দড়ি ঝুলানো আছে আর এখানে দারুণ লাগছে সত্যি দারুণ লাগছে কিন্তু মা দুর্গাকে কাল থেকে আর এই আনন্দটা এই উচ্ছ্বাসটা থাকবে না যাই হোক আজকে শেষ বারের জন্যই বেরালাম আর তাই ভাবলাম যে বেহালার যে কটা পূজা মণ্ডপ তোমাদেরকে দেখানো হয়নি সেই কটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিই মোটামুটি এর আগে আমি দুটো পূজা মণ্ডপ দেখিয়েছি বেহালার বড় বড় আজকে যেগুলো বাকি রয়েছে শুধুমাত্র সেইগুলোই তোমাদেরকে দেখাবো আর প্রথমেই যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে বেহালা নতুন সংঘ একদম মণ্ডপের সামনের অংশে আর সামনেটা ঠিক এইরকম ভাবে সাজানো রয়েছে বেশ কিছু রকম ছোট ছোট ডিজাইনের কাট আউট করে কিন্তু বিষয়টাকে এরকম করে সাজানো চলে এবার ভিতরে প্রবেশ বেহালা নতুন সংঘের এবছরের নিবেদন চতুরঙ্গের সংকল্প দেখো এই হচ্ছে মূল মণ্ডপের একদম সামনের অংশ সামনের অংশটাকে ঠিক এইরকমটা ভাবে সাজানো রয়েছে বিষয়টা এরকমটা দেখতে লাগছে বেশ কিছু কথা লেখা আছে 9 3 8 4 7 5 এরকম বিভিন্ন কথা লেখা রয়েছে আর এই হচ্ছে মণ্ডপের সামনের অংশ ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি আর ভিতরটা ঠিক বিষয়টা কিন্তু যেমনটা দাবার ছক থাকে না অ্যাকচুয়ালি সেরকমভাবে ভিতরটা কিন্তু সাজানো রয়েছে বেশ কিছু দাবার গুটিও কিন্তু বসানো রয়েছে যেগুলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি দাবার ছকের মতন কিন্তু পুরো বিষয়টাকে সাজানো রয়েছে ওপরেও বেশ কিছু রকম গুটি রয়েছে দাবার ঠিক মূল মণ্ডপের সামনের অংশটা দেখতে পাচ্ছ মূল মণ্ডপের সামনেও সমস্ত দাবার গুটিগুলোই রয়েছে মণ্ডপের ভিতরে যেখানে প্রতিমা রয়েছে প্রতিমা দেখানোর আগে একটুখানি ভিতরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই উপরে কিন্তু বেশ কিছু পায়ের ছাপ রয়েছে তোমরা ভালো করে নোটিস করলে দেখতে পাবে পায়ের ছাপ রয়েছে দেখা যাচ্ছে আর এই অংশও কিন্তু এরকম দাবার ঘুঁটির মতন করেই কিন্তু অংশগুলোকে সাজানো দুদিক চাই এদিকটাও রয়েছে এদিকটাও রয়েছে একটু আসি মণ্ডপের মূল অংশে যেখানে রয়েছে কিন্তু প্রতিমা জাস্ট দারুণভাবে কিন্তু এখানে মা দুর্গাকে সাজানো রয়েছে জাস্ট দেখো মা দুর্গার যে উচ্চতা সেটাও কিন্তু বেশ অনেকটাই আর ব্যাকগ্রাউন্ডটা চালচিত্রের মতো অংশ আছে তাতে কিন্তু মা দুর্গার আরও 8টা হাত রয়েছে দেখা যাচ্ছে উপরের ঝাড়ের অংশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এইদিকে কিন্তু বিভিন্ন অস্ত্র দেখা যাচ্ছে যেগুলো বক্স বক্স করে এরকমটাভাবে সাজানো রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে মাতৃ প্রতিমা অন্যরকম আদলে কিন্তু এখানে মাতৃ প্রতিমাকে সাজানো রয়েছে একদম থিমের সাথে সামঞ্জস্য রেখে দারুণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমাকে দেখতে নতুন সংঘের মণ্ডপ তোমাদেরকে দেখালাম আর তার মধ্যেই বৃষ্টি নেমে গেছে অলরেডি তো যাই হোক না কেন কেমন লাগলো মণ্ডপটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদিও এবছরের কাজটা একটু অন্য ধরনের কাজ তোমাদেরকে দেখালাম বিষয় বেহালা নতুন সংঘের পর রোডটা ক্রস করে এই ফুটে চলে এসেছি বেহালা দেবদারু ফটক তোমাদেরকে দেখাবো বলে মোটামুটি রাস্তার উপরের পুজোই বলা চলে এই পুজোগুলো চলে এসেছে একদম মণ্ডপের সামনের অংশ আর মণ্ডপটা ঠিক বাইরে থেকে এইরকমটা দেখতে লাগছে দেখো এইখানে বিভিন্ন কারুকাজ কিন্তু রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে একটা পুরো টোটাল গোলাকার অংশের মধ্যে জিনিসগুলোকে এইভাবে দেখানো হয়েছে এখান দিয়ে মণ্ডপের সূচনা আর এখানে দেখো এরকমভাবে জানলার মতন অংশ দরজার মতন অংশ দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি দরজা দেখানো হয়েছে দেখো একজন মহিলা রয়েছে দরজার ওই পারে দাঁড়িয়ে আর পুরো টোটাল এই অংশগুলোকে কিন্তু এইরকমভাবে সাজানো রয়েছে বেশ কিছু জিনিস আঁকা রয়েছে দেখো এখানে দেখো বিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে মালা পরানো হচ্ছে এখানে দেখো একটা এরকম অংশ তুলে ধরা হয়েছে নিচে লেখা আছে প্রথম মহিলা ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি সে দেখছেন আর কি বিভিন্ন বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরকম পেন্টিংয়ের মাধ্যমে এই অংশগুলোকে এইরকমভাবে সাজানো রয়েছে যদি একটু ভালো করে তোমাদেরকে দেখাই এখানে এরকম দেখা যাচ্ছে একটা এরকম ঘোড়ার গাড়ি চলছে এখানে পিছন দিকে একটা অংশ দেখা যাচ্ছে বিভিন্ন অংশতে বিভিন্ন জিনিস কিন্তু করা হয়েছে এইটা যেটা করা হয়েছে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করলেন হিন্দু কলেজ এটা একটা হিন্দু কলেজের যেটা হয়েছিল সেই বিষয়টা করা হয়েছে এই দিকে যদি একটুখানি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের বিষয়টাকে ওইখানে দেখানো হয়েছে রয়েছে বিখ্যাত স্টার থিয়েটার
দেখো এখানে লেখা রয়েছে স্টার থিয়েটার গিরিশ ঘোষ, যেটা যেই স্টার থিয়েটারদের কিন্তু এখনও শোভাবাজার হাতিবাগানে রয়েছে। এবং দেখো অনেকবার অনেক ভিডিওতেও আমি দেখিয়েছি স্টার থিয়েটার, সেই থিয়েটারটাকে এখানে করা হয়েছে। অ্যাকচুয়ালি এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে প্রথা ভাঙার লড়াই, মানবিকতার লড়াই, করা হয়েছে মঙ্গল পাণ্ডে। এদিকে রয়েছে বিনয় বাদল দীনেশ, একটু যদি এইদিকে দেখি এদিকে করা রয়েছে মাতঙ্গিনী হাজরা। এই অংশটা দেখে জাস্ট গায়ে কাঁটা দিল আমার, জাস্ট মানে এখানে কতগুলো ফাঁসির দড়ি ঝুলানো আছে, আর এখানে কিন্তু জেলের কয়েদের একটা জামার অংশ করা হয়েছে, আর এখানে বিভিন্ন লোকজনেদের ছবি পোর্ট্রেট রয়েছে যারা প্রাণ দিয়ে গেলেন, অর্থাৎ যারা স্বাধীনতা আন্দোলনের জন্য, স্বাধীন দেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের কিন্তু সমস্ত পোর্ট্রেটগুলো এখানে রয়েছে। সতীদাহ প্রথা আইন বন্ধ করলেন রামমোহন রায়, এরকম একটা অংশ রয়েছে। এইটা কিন্তু দেখো একটা বাড়ির কোনো অন্দরমহলের মতন করা রয়েছে, যেখানে কিন্তু একজন বসে রয়েছেন, বসে ওই ওটাকে কি বলে ঠিক জানি না আমি, এটাকে হুকো বলে মেবি, এইটা ইয়ে করছেন টানছেন আর কি। আর এইখানে বিভিন্ন লোকজনরা রয়েছে দেখা যাচ্ছে, এরকমভাবে এদিকেও কিন্তু বিভিন্ন অংশ দেখানো হয়েছে। যেখানে মা দুর্গা রয়েছে সেইখানে দেখো কি সুন্দরভাবে কিন্তু মা দুর্গা সেজে উঠেছে। এখানে মা দুর্গার মুখটা একটু ভার ভার লাগছে, যেহেতু আজ বিজয়া বিজয়া দশমী, সেই জন্য কিন্তু মায়ের মুখটাও কিন্তু একটু ভার ভার হয়ে এসেছে। একদম সাবেকেই সাজ নিয়ে কিন্তু মা সেজে উঠেছে, একদম সাদা ডাকের সাজে মাকে সাজানো রয়েছে, মায়ের গায়ের বর্ণটাও কিন্তু সাদা। এখানে একজন মহিলা রয়েছেন বসে, দেবদারু ফটকের এবছরের যেটা উপস্থাপনা তোমাদেরকে দেখালাম পুরো মণ্ডপ ঘুরিয়ে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মণ্ডপ দেবদারু ফটকের পর এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছি বেহালা আদর্শপল্লী। বেহালা আদর্শপল্লীর প্রস্তুতি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ভীষণ সুন্দর একটি কাজ হচ্ছিল কিন্তু লোকশিল্প নিয়ে। চলো একদম মণ্ডপে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন মতো সেজে উঠেছে মণ্ডপ। হচ্ছে আদর্শপল্লীর মণ্ডপ একদম সামনে চলে এসেছে, এবারে কিন্তু একটা লোকশিল্প তুলে ধরা হয়েছে, সেই লোকশিল্পের বিভিন্ন অংশগুলোই তোমরা দেখতে পাচ্ছ। টোটাল ওপরে বেশ কিছু স্কাল্পচার রয়েছে, এই অংশটা একটা স্কাল্পচার রয়েছে, দু সাইডে দুটো স্কাল্পচার রয়েছে। এসেছিলাম তখন এই যে স্কাল্পচারগুলো এগুলো কিন্তু তৈরি করা হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো এখন এইরকমভাবে এখানে সাজানো হয়েছে। দেখো ভিতরগুলোও এরকমভাবে সাজানো রয়েছে চারিদিকটা। চল এবার ধীরে ধীরে একটুখানি নিচে নামি, নিচের অংশটা ঠিক এই রকমটা দেখতে, দু সাইডে বেশ কিছু ডিজাইন আঁকা রয়েছে সমস্ত, এইখানে উপরে উপরে বেশ কিছু অংশ রয়েছে, কোথাও প্যাঁচা রয়েছে, কোথাও অন্য কিছু রয়েছে, এরকমভাবে কিন্তু পুরো টোটালি উপরের অংশটা সাজানো হয়েছে। তোমাদেরকে বলেছিলাম মাঝখানে কিন্তু একটা গাছ রয়েছে, মাঝখানে গাছের অংশটা, সেই গাছের মধ্যেও কিন্তু বেশ কিছু স্কাল্পচার রয়েছে। যদি একদম এইদিকে দেখো তা দেখে মনে হচ্ছে কিন্তু শিব ঠাকুর রয়েছে, এইখানে কিন্তু গণেশ ঠাকুর বসে আছেন। মেন মণ্ডপের অংশ তোমাদেরকে নিয়ে যাই, এটা হচ্ছে মূল মণ্ডপ। মূল মণ্ডপের সাইডের অংশগুলো, এই পিলারের অংশগুলোতেও বিভিন্ন এই স্কাল্পচারগুলো রয়েছে, একদম উপরে বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি যেগুলোতে কচ্ছপ দেখা যাচ্ছে। মা দুর্গা যেখানে রয়েছে অধিষ্ঠাত্রী সেই অংশে দেখতে পাচ্ছ, মা দুর্গাও কিন্তু একটা গাছের উপর সেজে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু টোটাল পুরো একটা গাছ রয়েছে, এদিকে রয়েছে লক্ষ্মী গণেশ, এদিকে রয়েছে কার্তিক সরস্বতী, এইরকমভাবে ঠিক মা দুর্গা সেজে উঠেছে। একদম মা দুর্গাকেও কিন্তু এখানে গোল্ডেন রঙেরই সাজানো রয়েছে, আর বিভিন্ন স্কাল্পচারগুলোও কিন্তু গোল্ডেন রঙের। একটু কাছ থেকে প্রতিমাকে দেখালে তোমরা বুঝতে পারবে ঠিক এইরকমটা লাগছে কিন্তু একদম কাছ থেকে দেখতে। অংশে ঝাড়ের মতন একটা অংশ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে অংশটা, টোটাল পুরো বিষয়টাই কিন্তু লোকশিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে, লাগলো কিন্তু। লোকশিল্প সম্পর্কিত যে কোনো জিনিসই আমার ভীষণ ভালো লাগে, মণ্ডপটাও ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। মণ্ডপ থেকে বেরালাম, মণ্ডপের বিভিন্ন অংশগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো। সব মণ্ডপ দেখানোর পর যে কটা বাকি ছিল একদম মণ্ডপের শেষে পৌঁছে গেছি,
এখন তোমাদেরকে নিয়ে যাব বেহালা ক্লাব। বেহালা ক্লাবের আমি প্রস্তুতি তোমাদেরকে দেখিয়েছিলাম, মোটামুটি বেহালার মধ্যে যে কটা বড় বড় পুজো হয় সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন যাচ্ছি বেহালা ক্লাবের দিকে। এই পূজা মণ্ডপটা এক্স্যাক্টলি কমপ্লিট হওয়ার পর কেমনটা লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। চল চলে এসেছি ভেলা ক্লাবের একদম সামনের অংশে। এবছরের যেটা নিবেদন তোমাদেরকে আগেবারই বলেছিলাম আমি যে ভাত কাপড় পুরো বিষয়টাকে কিন্তু ওইদিকে থিম নোটটা লেখা রয়েছে। টোটাল সামনের অংশটা কিন্তু ছোট 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 ঘর বাড়ি করে কিন্তু সামনের অংশটাকে এরকমটা ভাবে সাজানো রয়েছে। ভিতরে প্রবেশ করি তার আগে তোমাদেরকে একটুখানি দেখাই যে এখানে কিন্তু বেশ কিছু এরকম ছোট 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 বাসন, বেশ কিছু জিনিস, গ্যাস সিলিন্ডার এখানে দেখো, এখানে একটা অংশ রয়েছে, ছোট 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 ঘর বাড়ি করে কিন্তু বিভিন্ন অংশগুলো কিরকম ভাবে সাজানো। ভিতরে প্রবেশ করে ভিতরের বেশ কিছু অংশ টিন দিয়ে, বাঁশ দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু বিষয়গুলোকে সাজানো রয়েছে। এদিকে দেখো পুরনো বাড়ির দরজা রয়েছে, জানলা রয়েছে। অ্যাকচুয়ালি সমাজে যেই নারীরা স্বামীদের কাছে ভাত কাপড়ের দায়িত্ব চেয়েও নিজেদের প্রাপ্য সম্মানটুকু পায়নি, তারা আজ লোকের বাড়িতে কাজ করার সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তাদের নিজেদের সম্মানটুকু রক্ষা করতে পারে বা নিজেদের পেট চালাতে পারে। সেই জন্য কিন্তু তারা আজ অন্যের সংসারে কাজ করে চলেছে অনবরত। অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য নিয়েই কিন্তু মণ্ডপের অংশগুলো সাজানো। উপরের অংশটা দেখো, উপরের অংশগুলোকে ঠিক এইরকমভাবে সাজানো রয়েছে। টোটাল বিষয় ভাবনাটা কিন্তু বেশ সুন্দর, ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কিন্তু মণ্ডপটাকে এবারে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি একটা সচেতনতা বার্তা বা একটা সামাজিক বার্তাও দেওয়ার চেষ্টা করা হয়েছে মণ্ডপের থ্রু। মাঝের অংশ, মাঝের অংশটাকে এইরকমভাবে বাড়ির ঘরের যে হাঁড়ি হয়, ভাতের হাঁড়ি, সেই হাঁড়ি দিয়ে কিন্তু সাজানো রয়েছে পুরো টোটাল এই মাঝের অংশটাকে। মাঝের একটা পিলার রয়েছে আর পিলারের পুরো টোটাল গোলাকার অংশ করে কিন্তু বিভিন্ন মহিলা রয়েছে, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন মহিলার স্কাল্পচার রয়েছে দেখতে পাচ্ছ। পুরো টোটাল এই পিলারটাকে ঘিরে কিন্তু সমস্ত মহিলাদের দেখা যাচ্ছে রয়েছে পুরো টোটাল গোল করে। তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেমগুলো তোমাদের কিছু না কিছু থাকতে পারে। দেখো সমস্ত মহিলারা রয়েছে, দেখো কত সুন্দর করে বিষয়গুলোকে সাজানো রয়েছে। এইখানটা এরকম একটা অংশ রয়েছে আর এইখানে কিন্তু দুটো জ্বলন্ত উনুন রয়েছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি লাইটের দ্বারাই জ্বালানো হয়েছে বিষয়গুলোকে, সেখানে কিন্তু ভাত ফুটছে সেই ব্যাপার। এইদিকের এই স্কাল্পচারগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। টোটাল অনেকগুলো মহিলা রয়েছে, তাদের পেটের অংশটাই কিন্তু ভাতের হাঁড়িগুলোকে রাখা হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ গভীর ভাবনাটা। মণ্ডপের মূল অংশে, মূল অংশের সাইডের অংশগুলো ঠিক এরকমটাভাবে সাজানো। দেখো ঠোঙা দিয়ে পুরো বিষয়টা এদিকে ওদিকে ঠোঙা আর উপরে কিন্তু গাছের পাতা দিয়ে সাজানো রয়েছে। এখানে আসি প্রতিমায়, দেখো প্রতিমাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। সত্যি একটু অন্যরকম আদলেই কিন্তু এখানে মা দুর্গাকে সাজানো রয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ব্যাপারটা কিন্তু একদম র রয়েছে, মানে আনফিনিশড কোথাও না কোথাও বিষয়টা কিন্তু রয়েছে। অতিথিদের ভাবনায় সেজে উঠেছে এবারের মণ্ডপ সজ্জা। যদি মা দুর্গার ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, ঘরের বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। ওইদিকে টিউবওয়েল দেখা যাচ্ছে, এখানে বেশ কিছু বাসন দেখা যাচ্ছে, মেশিন দেখা যাচ্ছে, ওখানে একটা ভাঙা ঘড়ি রয়েছে, এদিকে বেশ কিছু অংশ রয়েছে, ট্রাঙ্ক, চুবড়ি, অনেক কিছু রয়েছে। কিন্তু বিষয়টা ভীষণ সুন্দর। মা দুর্গাকে দেখো বিষয়টা কতটা সুন্দর, পুরো অন্যরকম আদলে মা দুর্গাকে এখানে সাজানো রয়েছে। বিষয়টা দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে কিন্তু মা দুর্গাকে দেখতে। সুন্দরভাবে কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশগুলো সাজানো আর এত সুন্দর একটা আবহ বাজছে চারিদিকে, সত্যি ভীষণ সুন্দর। আমার ভীষণ ভালো লাগলো মণ্ডপের এবছরের ভাবনাটা। পরপর তোমাদেরকে বেহালার যে কটা পূজা মণ্ডপ আমার বাকি ছিল সব কটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। মোটামুটি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।